হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাসেল আর আপনারা আছেন টেকটা বাংলার সাথে। তো খুব শীঘ্রই আমাদের 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে যাচ্ছে। তো আপনি যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আপনি একটা ফ্রি আরডিপি দিয়ে লাইভ স্ট্রিম ইউজ করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, এটার স্পিড হবে প্রায় 800 থেকে 900 MB/s। তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ভিডিও। তো সর্বপ্রথম আপনারা গুগলে যাবেন এবং লিখবেন হাইপারবিম। হাইপারবিম লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনারা এটাতে ঢুকবেন। ঠিক আছে, তো আমি আপনাকে সম্পূর্ণ প্রসেসটা দেখা দিচ্ছি। আপনারা যদি ফোনে ইউজ করতে চান তো এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ফোনে ইউজ করবেন। এক্ষেত্রে অ্যাপস দিয়ে যদি আপনি ইউজ করেন তাহলে এক্সপিরিয়েন্সটা খুব ভালো পাবেন। ঠিক আছে, বেটার এক্সপিরিয়েন্স। তো যেহেতু আমি ল্যাপটপ বা পিসিতে করতেছি তো এখানে আমি ওপেন ব্রাউজার করে ইউজ করব। তো এখানে আসার পরে আপনাকে দিতে হবে ডেট অফ বার্থ। তো এখানে কোনো ধরা বাধা নাই যে আপনার নিজের ডেট অফ বার্থই দিতে হবে, অবশ্যই 18 বছর থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পরে কন্টিনিউ করবেন। এখানে চাচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড। তো এক্ষেত্রে আমি টেপমেল ইউজ করতেছি, আপনারা চাইলে জিমেল ইউজ করতে পারেন। আপনার অর্থাৎ আপনি যদি আরডিপিটাকে অনেকদিন ইউজ করতে চান তো এক্ষেত্রে আপনি হলো জিমেল ইউজ করবেন। ঠিক আছে, এখানে যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য করতেছি তো এখানে আমি mail.tm ইউজ করতেছি। এটাও ভালো একটা মেল, এটা এরকম না যে ঠিকবে না। আপনারা যারা চান চাইলে কিন্তু এই মেলটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না এক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে সমস্যা গুগলে সার্চ করে তারপর mail.tm-টা নিয়ে নিই। তো দেখেন এখানে আমি mail.tm এটা নিয়ে নিচ্ছি। তো এটা আসুক, তো আমি ইমেলটা দিয়ে গেট করতেছি। আপনারা চাইলে ইমেলটা ইউজ করতে পারেন, না ইচ্ছা না হলে অন্য কোনো মেল দিয়ে করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। তো এখন এখানে আমাদের দিতে হবে পাসওয়ার্ড। তো একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড, একটা সুন্দর দেখে পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পরে এদের টার্মস এন্ড কন্ডিশন অবশ্যই অ্যালাউ করতে হবে, দেন কন্টিনিউ করতে হবে। একেবারে সিম্পল প্রসেস, আর আমি যতগুলো সিস্টেম দেখছি তার মধ্যে সবচেয়ে বেস্ট এটাই লাগছে। কারণ খুব কি বলবো, খুব শর্ট টাইমের মধ্যে আপনারা এখান থেকে ভিপিএস ক্রিয়েট করে নিতে পারবেন, ভিপিএস ক্রিয়েট আরডিপি। তো যাই হোক, এই আরডিপিটা একটু অন্যরকম, আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলতেছে, অর্থাৎ নেট স্পিড খুবই খারাপ এখানে। তো আমি আরেকবার ট্রাই করতেছি। ওকে, তো এটা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে মেবি। আচ্ছা যাই হোক, দেখা যাক কি হয়। তো এখান থেকে ক্রিয়েট হয় নাই, আই এম নট এ রোবট, এটা ভেরিফিকেশন করতে হবে। অনেক সময় নেট স্পিড খারাপ থাকার কারণে হয় না। তো এখান থেকে আমাদের সিলেক্ট করতে বলছে মোটর বাইক। তো এখানে মোটর বাইক আরেকটা কোথায় আছে, এই যে তিনটা, তো বেশিরভাগ সময় তিনটাই থাকে। তো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো ভিডিওটা যারা যারা এখনো লাইক দেননি লাইক দিয়ে দেবেন, আর আপনারা যদি সার্ভে করতে চান তাহলে অবশ্যই নিচে ডিসক্রিপশনে ফোন নাম্বার ফেসবুক আইডি পেয়ে যাবেন। বর্তমানে খুব ভালো সার্ভে হচ্ছে, আর সেগুলোর অনেকগুলোর পেমেন্ট পূর্বে আমার চ্যানেলে অলরেডি আপডেট হতেই থাকে, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। নিচে ডিসক্রিপশনে সবকিছুর লিঙ্ক পেয়ে যাবেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একবার ভিজিট করে ফুল চ্যানেলটা দেখে আসতে পারবেন। তো যাই হোক, এখানে আমাদের একটা কোড আসবে, তো কোডটা চলে আসছে। এই কোডটা আমাদের নিতে হবে 6533। তো আমি এই কোডটা দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর এটা অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে, এখানে আপনার করতে কিছুই করতে হবে না। তো এখান থেকে তারা আপনার সার্ভেটা করতে পারেন, বাট এখান থেকে সার্ভে করতেছি না আমি। তো এখান থেকে আপনার আপনার অলরেডি যদি ক্রিয়েট করা থাকে আরডিপি তো এটাই ক্লিক করবেন। আর এখানে যেহেতু আমার নতুন, এটা আমার করা নাই, এটা নতুন, তো আমি এখানে ক্রিয়েট করব। তো এখানে আমাদের একটা নাম দিতে হবে, তো জাস্ট ডিফল্ট ভাবে এই নামটাই থাক, আপনি আপনার আরডিপির যে কোনো নাম দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমরা ক্রিয়েট করব, আর দেন এখানে একটা অ্যাড্রেস আসবে, তো আমরা এটা কপি করে নিয়ে রাখতে পারি, আর না হলে স্টার্ট ব্রাউজিং ক্লিক করে দিতে পারি। ঠিক আছে, তো এটা আমি নেক্সট করতেছি, এরা আমাকে টিউটোরিয়াল দিচ্ছে। তো ঠিক আছে, তো এই দেখেন এটা চলে আসছে। তো এটা কিন্তু জাস্ট একটা ব্রাউজার, আপনি যদি এটার ফুল অ্যাক্সেস নিতে চান আরডিপিটার তাহলে কিন্তু এটাকে আপনাকে যেটা করতে হবে আপনার ইয়ে করতে হবে, অর্থাৎ এটাকে পেড করে নিতে হবে। ঠিক আছে, তো এটার ফুল অ্যাক্সেস নিতে হলে আপনাকে অবশ্যই টাকা দিয়ে কিনে নিতে হবে, বাট এই ব্রাউজারটা আপনি অল টাইম ইউজ করতে পারবেন। তো এখানে যদি আমি নেট স্পিড চেক করে আপনাদের দেখাই, তো নেট স্পিড যদি চেক করে দেখাই তাহলে এটা দেখতে পাবেন আপনারা। তো এটাতে গো করি, দেখা যাক কি হয়। তো খুব ভালো মাপের নেট স্পিড, যারা মুভি ডাউনলোড বা মুভি ইয়েতে আপলোড করেন তাদের পার্সোনাল ওয়েবসাইটে, তো এটা দিয়ে কিন্তু তারা ফ্রিতে করতে পারবে। কারণ মুভি আপনার ওয়েবসাইট আপলোড করতে গেলে অনেকে নেট স্পিডের দরকার হয়, জাস্ট এখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু আপনার ওয়েবসাইটে এটা দিয়ে আপলোড করে দিতে পারেন। এক্ষেত্রে আপনারা নেট স্পিডটা কেমন পাবেন আশা করি ধারণা পেয়ে গেছেন। এখানে 900 থেকে প্রায় 900, এভারেজ 900-র মতোই থাকে। তো ক্যালকুলেটরটা শেষ হোক, দেখা যাক কত এমবিপিএস দেখায়। তো এখানে মেসেজ করার অপশন আছে,
তো এভারেজ এটা 930 থেকে 924, মানে 900-র নিচে কখনো আসে না, 800 থেকে 900-র মধ্যেই আপ ডাউন করে। আমি ইউজ করছি অনেকদিন যাবত, তো চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন বিভিন্ন কাজে। ওয়েব ব্রাউজিং এর ক্ষেত্রে ভালো নেট স্পিড পাবেন। অনেক সময় বাংলাদেশে যখন রেজাল্ট দেখার সময় হয়, এই ক্ষেত্রে এই টাইমে কিন্তু ওয়েবসাইট গুলো চলতেই চায় না, তো তখন যদি আপনি এই সাইটটা দিয়ে রেজাল্ট গুলো দেখেন তাহলে কিন্তু অনেক ভালো বেনিফিট পাবেন আশা করি। তো এটাই ছিল ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।